नमस्कार বন্ধুরা, পল্লবীর কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার চাটনি। এটা একটা ইউজফুল চাটনি। এটা আমরা দই বড়া বা কাবাব বা স্যান্ডউইচ বানাতেও আমরা ইউজ করতে পারি। চলুন তাহলে দেখে নিই ধনে পাতার চাটনি বানাতে আমার কি কি লাগছে। আমি এখানে ধনে পাতা নিয়েছি 100 গ্রামের মতো, আর धने पातार डाटीरा समेत आमी किन्तु पातागुलोके नियेछि। आर धने पातागुलोके आमी भालोभावे धुए परिष्कार करे रेखेछि। आर नियेछि एर साथे आमी पुदीना पाता, एटाओ 100 ग्रामेर मतो आमी पुदीना पाता नियेछि, किन्तु एटार डाटीटा आमी निएनि आमी पातागुलोके छाड़िये नियेछि। एटाओ आमी भालोभावे धुए परिष्कार करे रेखेछि। एरपर एकटा मिक्सार ग्राइंडार जारे आमी पुदीना पाताटा निये नियेछि, আর এর সাথে আমি ধনে পাতাটাও দিয়ে দেব। এটা কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণেই কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যায়। ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি এর সাথে দিয়ে দেব 3টি রসুনের কোয়া, আর এর সাথে দিয়ে দেব আমি 1/2 ইঞ্চ মতো একটা আদার টুকরো। দিয়ে দিচ্ছি আমি এখানে 4টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন। এরপর আমি এটাতে কোনো জল দেব না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন মতো বিট লবণ। আপনারা এরকম লবণও ইউজ করতে পারেন, বিট লবণ দিলে টেস্টটা আরও ভালো আসে। এরপর এটাকে আমি জল না দিয়ে বেটে নেব। দেখুন আমি এটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপর এটার মধ্যে আমি 1 টিস্পুন পাতেলেবুর রস দিয়ে দিলাম। রসটা আমি ভালোভাবে এটার সাথে মিক্স করে দিচ্ছি। এই লেবু রসটা দেওয়ার কারণে এটা একটা ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এরপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 4 থেকে 5 দিনের মতো রেখে দেওয়া যাবে। এটা কি ঝটপট খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানে, আবার চলে আসবো আরেকটি নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।